আচ্ছা বন্ধুরা, আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে অঙ্ক করছি। তো আমরা আজকের যে পেজটা নিয়ে আলোচনা করব, ৩৭৮ নম্বর পেজ। তোমাদের এই রিকোয়েস্টে আমি শর্ট কোশ্চেন আর করছি না, শর্ট কোশ্চেন যদি পরে সময় পাই পরে করব। তো আমরা পাঁচ দাগ থেকে শুরু করছি। আমাকে কমেন্টে লিখেছে যে পাঁচ দাগ থেকে করতে বলছো, তাহলে তার জন্য আমি পাঁচ দাগ থেকে আবার শুরু করছি। দেখো, পাঁচ দাগের একে এ কি বলছে, কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে, অর্থাৎ যেটা সুদের হার সেটা দুজনের ক্ষেত্রে সমান হবে বা একই থাকবে। সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদ এবং আসল, 496 টাকা, এবং 5 বছরের সবৃদ্ধি মূল, অর্থাৎ সুদ এবং আসল মিলে 560 টাকা হলে ওই টাকার পরিমাণ, ও মানে ওই টাকা বলতে আসলের পরিমাণ ও, এবং বার্ষিক শতকরা সরল সুদের হার কত, কি করতে হবে। এই রিলেশন দুটো বলে দিয়েছে যে 3 বছরের সবৃদ্ধি মূল 496 টাকা এবং 5 বছরের সবৃদ্ধি মূল 560 টাকা, তাহলে আমাদের আসল কত এবং সুদের হারটা কত দুটো বার করে বলতে হবে। তাহলে আমরা এই ধরনের অঙ্ক আগের ভিডিওতে, মানে আগে আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে করেছিলাম। দেখো আমরা এই অঙ্কটা কিভাবে করব, খুব সহজেই করা যাবে, সুতরাং ভিডিওটা পুরো দেখো। প্রথমে আমরা লিখছি যে 5 বছরের সুদ এবং আসল, অতএব 5 বছরের সুদ আলাদা হবে কিন্তু আসল তো একই থাকবে, তাহলে সুদ প্লাস আসল ইকুয়ালস টু 560 টাকা, এবং 3 বছরের সুদ প্লাস আসল ইকুয়ালস টু 496 টাকা। এক্ষেত্রে কিন্তু সুদ দুটো আলাদা হয়, 5 বছরের সুদ যা হয় 3 বছরের সুদ নিশ্চয়ই তাই হবে না, কিন্তু আসলটা সরল সুদের ক্ষেত্রে সর্বদা সেম থাকে। তাহলে আমি এটা কি করব, বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা 2 বছরের সুদ পেয়ে যাব। তাহলে আমরা এটাকে বিয়োগ করলাম, বিয়োগ করলে দেখো এখানে 2 আসছে, 2 বছর হয়ে যাচ্ছে, 2 বছরের তখন সুদটা থাকবে কিন্তু আসলটা থাকবে না, আসল এখানে যখন মাইনাস হবে তখন কেটে যাবে, এখানেও মাইনাস করো, তাহলে 2 বছরের সুদ কত হলো, তাহলে 6 আর কয় দাও, 0, অর্থাৎ 10, মানে 10 করতে গেলে আমাকে এখানে 4 দিতে হবে, 4 আর এটা হবে 0, তাহলে আচ্ছা 64, তাহলে 2 বছরের সুদ আমার আসলো কত, 64 টাকা। তাহলে আমি এটাকে 1 বছরের সুদ বার করবো, 1 বছরের সুদ কত আসবে, 1 বছরের সুদ আসবে 64-কে 2 দিয়ে ভাগ করে দাও, আচ্ছা এত টাকা লেখো, তাহলে এটা হবে 32 টাকা। তাহলে 1 বছরের সুদ হলো 32 টাকা। তাহলে আমরা এবার 5 বছরের অথবা 4 বছরের সুদ, 3 বছরের সুদ বার করবো, যেহেতু আমাদের 5 বছরের সুদ এবং আসল জানা, অথবা 3 বছরের সুদ এবং আসল জানা দুজনের একসাথে জানা, তাহলে আমি 3 বছরের সুদটা বার করতে পারি। 3 বছরের সুদ কত লিখে 3 দিয়ে গুণ করে দাও, 1 বছরে যখন 32 টাকা, তাহলে 3 বছরে কত হবে, 3 দিয়ে গুণ করো, তাহলে 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, তাহলে 3 বছরের সুদ কত হচ্ছে, 96 টাকা। আর আমাদের আগের রিলেশন কী ছিল, 3 বছরের সুদ এবং আসল মিলে 496 টাকা, বলতে পারবো যে অতএব আসল সমান সমান এই 496 থেকে সুদটা বাদ দিয়ে দাও, এই এই সুদটা বাদ চলে যাক, তাহলে 496 মাইনাস 96 এত টাকা, তাহলে কত আসছে, 400 টাকা। অতএব যে আসলের পরিমাণ সেটা হলো 400 টাকা। এবার আমাদের কি করতে হবে, পার্সেন্টেজ বার করতে হবে, যে শতকরা, বার্ষিক শতকরা সরল সুদের হার কত। অতএব আমাদের বার করতে হবে যে 100 টাকা 1 বছরে সুদ কত, তাহলে আমরা এবার বার করব কি, 400 টাকার 1 বছরের সুদ কত হচ্ছে, 32 টাকা, এগিয়ে বেরিয়েছিল 1 বছরের সুদ 32 টাকা, কিছু আসল ছিল, তাহলে আমরা এবারে কি করব, 1 টাকার 1 বছরের সুদ বার করব, 32/400 এত টাকা। এবার বার করো 100 টাকার 1 বছরের সুদ কত, 32/400 ইন্টু 100, দেখো এখানে 00 ক্যান্সেল, তাহলে 4 দিয়ে কাটলে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে, কাটাকুটি করলে কত হবে, 4 8 32, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত, 8 টাকা। তাহলে তো এটাই তো বার্ষিক শতকরা বলা হয়, সরল সুদের হার কত হবে, অতএব সরল সুদের হার
8%। বার্ষিক সরল সুদের হার কত? 8%, এটা অ্যান্সার। একটা চেয়েছে সুদের হার কত, আর একটা চেয়েছে আসল, দুটো হয়ে গেল। একবার দেখো, খুবই সহজভাবে বোঝা যাচ্ছে যে 5 বছরের সুদ এবং আসল মিলে 560 টাকা, 3 বছরের সুদ এবং আসল মিলে 496 টাকা। এই জায়গাটাই হয়তো প্রবলেম হতে পারে, সরি। তো এখানে 3 বছরের সুদ এবং আসল, 3 বছরের যে সুদটা হবে নিশ্চয়ই 5 বছরের সেই সুদটা হবে না, আলাদা হবে, ওই জন্য সুদগুলো কাটলো না, দুজনের ডিফারেন্স হয়ে আমাদের বেরিয়ে আসলো 2 বছরের সুদ কত। তারপর আমরা 1 বছরের সুদ বার করলাম, আসলটা এখান থেকে দুজনের যেহেতু সেম হয়, আসল দুজনের সেম বলে আসলটা কেটে গেল। 1 বছরের বার করলাম 32 টাকা, তাহলে 3 বছরের করলাম 96 টাকা। আমরা জানি 3 বছরের সুদ আর আসল মিলে 496 টাকা। তাহলে এবার কি করছি, সুদটা যদি আমরা 3 বছরের বাদ দিই, তাহলে সুদ আসল থেকে আমরা শুধুমাত্র আসল পাবো। তাহলে 400 টাকার 1 বছরের সুদ হচ্ছে 32 টাকা, এখানে আগেই পেয়েছি যে 1 বছরের সুদ কিছু আসলের উপরে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত? যেটা হবে সেটাই তো বার্ষিক শতকরা সরল সুদের হার। নেক্সট যে অঙ্কটা বলেছে সেটা আর দেখে নেব, কি বলছে? বলছে এ ও বি যথাক্রমে 6,200 টাকা ও 10,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। তাহলে এ আর বি দুজন মিলে ব্যবসা শুরু করছে, একজন দিচ্ছে 6,200 টাকা এবং অন্যজন দিচ্ছে 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। বলছে তারা ঠিক করলো ব্যবসা দেখাশোনার জন্য এ লাভের 20% পাবে। তাহলে যে পরিমাণ লাভ হবে তার থেকে 20% একে সরাসরি দিয়ে দেওয়া হবে, ঠিক গেল, এবং বাকি লাভের 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। তাহলে আবার যেটা বাকি থাকবে তার থেকে আবার 10% সঞ্চিত থাকবে বা আলাদাভাবে রাখা হবে। বলছে এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া হবে। তাহলে বছর শেষে যদি 45,000 টাকা লাভ হয় তাহলে এ কত টাকা পাবে? এখানে খেয়াল করো, এ কিন্তু একটা মূলধনের অনুপাতে যেভাবে পায় সেটা একটা পাচ্ছে, প্লাস এ আবার দেখাশুনো করার জন্য এক্সট্রা কিছু পাবে, ওই জন্য এ কিন্তু দুবার পাবে। এটা খেয়াল করে অঙ্কটা করব। তাহলে এ ও বি এর মূলধনের যে অনুপাত সেটা হচ্ছে, এ ও বি এর মূলধনের অনুপাত আমি এভাবে লিখি, তোমরা লিখে করবে, কত হচ্ছে 6,200:10,000 টাকা। এবারে খেয়াল করো, আমি এখানে কাটাকুটি করবো, একটা শূন্য একটা শূন্য, এখানে একটা শূন্য একটা শূন্য, তারপরে এখানে আছে 62 আর এখানে আছে 100, এটাকে দুই দিয়ে কাটলে হলো 50, এটাকে দুই দিয়ে কাটলে হলো 31। তাহলে এদের মূলধনের অনুপাতটা হচ্ছে 31:50। তাহলে এবার বলছে বছর শেষে যেটা লাভ হচ্ছে, তাহলে বছরের শেষে কত লাভ হচ্ছে? বছরের শেষে মোট লাভ কত? 45,000 টাকা। এবার এই লাভে সরাসরি এ পাবে 20%, তাহলে এই লাভের থেকে এ পাচ্ছে কত পার্সেন্ট? 20%। তাহলে এই 20% সমান এর এর লভ্য এ লাভের পরিমাণটা কত হবে? তাহলে এর 20% করো, 45,000, যেহেতু ও এ দেখাশুনো করছে তার জন্য 20% পাচ্ছে, এত পার্সেন্ট টাকা এ পাবে। তাহলে হচ্ছে 45,000×20/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে 45×2=90। তাহলে অতএব হচ্ছে 9,000 টাকা, এ কিন্তু সরাসরি 9,000 টাকা পেয়ে যাচ্ছে। তাহলে 9,000 টাকা যদি হয়ে যায়, অতএব বাকি পড়ে রইল কি? অতএব বাকি বাকি লাভ ইকুয়ালস টু 45,000-9, 45,000 টাকা থেকে 9,000 টাকা বিয়োগ করে দাও, ক্লিয়ার? তাহলে কত হবে? 36,36,000 টাকা। এই টাকাটা আবার বলছে 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। তাহলে এর 10% আমরা বার করে নেব, অতএব সঞ্চয় বাবদ যেটা গচ্ছিত থাকবে সেটা হলো কত? 10% থাকবে। অতএব সঞ্চয় গচ্ছিত হবে
ইকুয়ালস টু এই 36,000 টাকার উপরে 10%, তাহলে উপরে 10, নিচেই 100 এত টাকা। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য এখানে কাটলো, তাহলে হলো 3,600 টাকা। তাহলে এই 3,600 টাকা কী হবে, গচ্ছিত থাকবে, যেটা সঞ্চয়ের জন্য। আচ্ছা, তারপরে তাহলে আমাদের এই লাভটা ছিল, এবারে কি হচ্ছে, তাহলে এটা চলে গেল, তাহলে এখন অ্যাকচুয়াল যে টাকাটা পড়ে আছে সেই টাকাটা কত, এটা থেকে এটা বাদ দাও। অতএব এখন বাকি টাকা ইকুয়ালস টু 36,000 থেকে 3,600 বাদ দাও, তাহলে আসবে 32,400 টাকা। এই টাকাটা এ আর বির মূলধনের যে আনুপাতিক ভাগ আর আছে সেই অনুপাতে নিয়ে নেবে। তাহলে অতএব তার মধ্যে যে মূলধনের অনুপাতে যে এ পাবে সেটা কত পাবে, এ পাবে হচ্ছে গিয়ে এইটার উপরে 31। তাহলে 32,400 টাকা ইনটু 31 বাই দুজনের যোগফল, দুজনের যোগ করলে কত হবে, 81। তাহলে 9 দিয়ে কাটাও, 9 দিয়ে কাটলে 3 9 27, 4 9 6 9 54, 3600। তাহলে এটা 9 81, আবার 9 দিয়ে কাটো, তাহলে এটা 9 হলে হবে 400। এবারে 400-র সঙ্গে 31 গুণ করো, তাহলে অতএব হবে 4 1 4 আর 3 4 12, দুটো শূন্য। অতএব 12,400 টাকা পাবে মূলধনের অনুপাতে। আমাদের যেহেতু অঙ্কটা শুধুমাত্র এ মোট কত টাকা পাবে সেটা বার করতে বলছে, ওই জন্য আমরা বিটার কথা চিন্তা করলাম না। তাহলে অতএব এ মোট টাকা পাবে কত, এই 12,400, আর আগে কত পেয়েছিল, আগে পেয়েছিল 9,000 টাকা। তাহলে 12,400-র সঙ্গে আমরা 9,000 যোগ করে দেবো, যোগ করলে কত হবে, 21,400। তাহলে এ মোট পাবে 21,400 টাকা, এত টাকা, এটাই অ্যান্সার। ওকে, আচ্ছা বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমরা আবার পরের পার্ট নিয়ে আলোচনা করব। তো এই অঙ্কটা আমরা একবার সংক্ষেপে দেখে নিই যে কি বলছে, খেয়াল করো, বলছে এ ও বি যথাক্রমে 6,200 ও এত টাকা, 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। শুরু করার পরে ঠিক করলো যে এ লাভের 20% নিয়ে নেবে সরাসরি। তাহলে প্রথমে মূলধনের অনুপাত বার করলাম, করার পরে লাভ যেটা হয়েছে সেটা লিখলাম, লেখার পরে আমরা এর 20% সরাসরি যেহেতু পাবে তাহলে একে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেখলাম যে এ 9,000 টাকা পেয়ে গেল। তারপরে পড়ে থাকলো কত, 36,000 টাকা। এই 36,000 টাকা আবার সঞ্চয় বাবদ গচ্ছিত হচ্ছে কত টাকা করে, 10%। তাহলে 10% বার করে দেখলাম যে 3,600 টাকা, তাহলে এর থেকে সেটাও আর বাদ দিতে হবে। তাহলে এখন যে বাকি লাভ বা বাকি টাকা পড়ে আছে সেটা কত, এটা বিয়োগ করলে কত হবে, 3,000, এই 32,400 টাকা। তারে এর কত পাচ্ছে, কারণ এর মূলধনের অনুপাতে এইবার পাবে, মূলধনের অনুপাতটা কত, 31:50। তাহলে এ পাবে 31/50 প্লাস 31, মানে অর্থাৎ 81, মানে 31-এর 81 অংশ এ পাবে। তাহলে কাটাকুটি করে দেখলাম যে এ পাচ্ছে 12,400 টাকা, আর আগে যেহেতু ডাইরেক্ট পেয়ে গেছিল 9,000 টাকা, তাহলে হলো টোটাল 21,400 টাকা। তাহলে এ পাচ্ছে কত, 21,400 টাকা। ওকে, নেক্সট ভিডিওতে আমরা চলে যাব।